অবশেষে সৌম্যর ব্যাটে রান। সৌম্য ফ্লেচারের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে গেল সিলেট, বৃথা গেল মোহাম্মদ মিথুনের অসাধারণ ইনিংস। ম্যাচ শেষে কি বললেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম? মোহাম্মদ মিথুনের ঝড়ো ব্যাটে 142 রানের মাঝারি সংগ্রহ দাঁড় করিয়েছিল সিলেট সানরাইজার্স, কিন্তু প্রতিপক্ষ শিবিরে যখন উত্তাল রূপে স্পাইটসম্যান হ্যাতো আন্দ্রে ফ্লেচার, তখন এটি হয়ে যায় মামুলি সংগ্রহ। ফ্লেচারের ঝড়ে 34 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে খুলনা টাইগার্স। চট্টগ্রাম থেকে শেষ দুই ম্যাচ হেরে ঢাকায় ফিরেছে খুলনা, যে কারণে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গিয়েছিল তারা। এবার ঢাকায় ফিরে সিলেটকে 9 উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে এক ধাপ উন্নতি হয়েছে তাদের। 6 ম্যাচে সমান 3টি করে জয় পরাজয় মুশফিকুর রহিমের দলের। সিলেটের করা 142 রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই 99 রান করে ফেলেন আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকার, তাও কিনা মাত্র 10.5 ওভারে। ইনিংসের 11তম ওভারে নাজমুল ইসলাম অপুর বলে আউট হওয়ার আগে 6-4 ও 1-6 মারে 31 বলে 43 রান করেন সৌম্য। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ফ্লেচার। সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে পরপর 3টি ছক্কা হাঁকিয়ে মাত্র 19 বলে 41 রানে পৌঁছে গিয়েছিলেন নিশোর জার্সির পেছনে স্পাইসম্যান লিখে খেলতে নামা এই ক্যারিবীয় ওপেনার। তবে এরপর খানিক ধীর হয়ে যান তিনি। দলকে 15 ওভারের আগেই জেতানোর আরেক নায়ক লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, তিনি 3 নম্বরে নেমে মাত্র 9 বল খেলেন 22 রানের অপরাজিত ইনিংস। অন্যদিকে 5টি করে 4 ও 6 মারে 47 বলে 71 রান করে অপরাজিত থাকেন খুলনার স্পাইসম্যান। এর আগে খুলনার আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা যাচ্ছে তাই ছিল সিলেটের। ইনিংসের 3rd ওভারে সৈয়দ খালেদ আহমেদের বলে সাজঘরে ফিরেছেন 10 বলে 4 রান করে এনামুল হক বিজয়। আরেক ওভারে ল্যান্ডল সিমন্স আউট হন 7ম ওভারে, তিনি 6 রান করতে খেলেন 19টি বল। ইনিংসের 9ম ওভারের প্রথম বলে আরেক বিদেশি কলিন ইনগ্রামকে প্যাভিলিয়নে ফেরত পাঠান নাবিল সামাদ। 9 ওভার শেষে সিলেটের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেট 34 রান। সেখান থেকে 4th উইকেট জুটিতে দলকে বিপদমুক্ত করেন মিঠুন ও সৈকত। এ দুজনের জুটিতে 8.2 ওভারে 68 রান পায় সিলেট। দলকে 100 রান পার করিয়ে ইনিংসের 17তম ওভারে আউট হন 30 বলে 34 রান করা সৈকত, তবে থেমে যাননি মিঠুন। থিসারা পেরেরার 1 ওভারে হাঁকান জোড়া ছক্কা, কামরুল রাব্বির ওভারে মারেন 3টি 4। ক্যারিয়ারের 15তম 50 করতে 41 বল খেলেন মিঠুন, যেখানে ছিল 3টি করে 4 ও 6 মার। 50 করার পর খোলা তরবারি হয়ে যায় মিঠুনের ব্যাট, যেখানে 9 বলেই হাঁকান 3-4 ও 1টি ছক্কা। সব মিলিয়ে 51 বলে 6-4 ও 4-6 72 রান করে আউট হন তিনি। দলের ইনিংসের একদম শেষ বলে প্রথম স্ট্রাইক পেয়েই ছক্কা হাঁকান নাদিফ চৌধুরী, যার সুবাদে 140 পেরোয় সিলেটের সংগ্রহ। খুলনার পক্ষে বল হাতে 4 ওভারে মাত্র 20 রান খরচে 2 উইকেট নেন খালেদ। এছাড়া কামরুল রাব্বি, নাবিল সামাদ ও সৌম্য সরকারের শিকার 1টি করে উইকেট। এদিকে দলের এমন বড় জয়ের স্বস্তি প্রকাশ করেছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা ভালো ক্রিকেট খেললেও শেষের দিকে ফিনিশিং করতে পারছিলাম না। আজকে আমাদের বোলাররা দুর্দান্ত করেছে, ব্যাটসম্যানেরাও প্রথম 6 ওভারে রান পেয়েছে। দিনের খেলায় বোলাররা প্রথম 5-6 ওভার সুবিধাটা বেশ ভালোভাবে কাজে লাগাতে পারে। আমি ভেবেছিলাম তারা 170-এর বেশি রান করতে পারে, কিন্তু আমাদের বোলার 140-এর মধ্যেই রাখতে পেরেছে। আমি জানতাম যদি সৌম্য ফ্লেচার দুজন ভালো করতে পারে তাহলে ফলাফল ভালো আসবে।